এআইসিপিআই অনুযায়ী সমস্ত বকেয়া ডিএ দাবিতে, স্বচ্ছ নিয়োগের দাবিতে এবং রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে আমরা আগামী 21শে ফেব্রুয়ারি মঙ্গলবার 32টি সংগঠন মিলে পূর্ণ দিবস কর্মবিরতি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি অফিসে বিক্ষোভ প্রদর্শনের ডাক দিয়েছিলাম। আজকে দেখলাম নবান্ন থেকে একটা নির্দেশ জারি করা হয়েছে যে যারা ওই দিনটাতে অনুপস্থিত থাকবে তাদের ডায়স নেন করা হবে। আমরা এটা বলতে চাই যে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলেও কিন্তু এই ধরনের চাকরিচ্ছেদ করা হতো, কাউকে কাউকে চাকরি থেকে সরিয়েও দেওয়া হয়েছিল, কিন্তু বামফ্রন্ট সরকার ফিরে আসার পরে 1977 সালে তাদের সবাইকে পুনর্বহাল করা হয়েছিল। তাদের সমস্ত যে সিদ্ধার্থ জমানার যে দমনপীড়নের ফলে যে চাকরি সংক্রান্ত যে হ্যাজার্ডস তৈরি হয়েছিল সেগুলো আমরা কিন্তু বামফ্রন্ট সরকার কিন্তু মিটিয়ে দিয়েছিল বা তাদের সমস্যা সমাধান করে দিয়েছিল। আমরা কর্মীদের আশ্বস্ত করছি, শিক্ষক শিক্ষাকর্মীদের আশ্বস্ত করছি যে আপনারা নির্ভয়ে 21 তারিখটা কর্মবিরতি পালন করুন, প্রয়োজন হলে ছুটি নিয়ে করুন, ছুটি নিয়েই কর্মবিরতি পালন করতে হয়, তাহলে সরকারকে একটা উচিত শিক্ষা দেওয়া যাবে। প্রতিবারে এই ধরনের ধর্মঘট ডাকলে বা এই ধরনের যদি কিছু প্রোগ্রাম করা হয় তারা এরভাবে একটা অর্ডার বের করে ভয় দেখায় বা আমাদেরকে শাসিয়ে দমন করতে চায়। এখন যে কর্মচারী এবং শিক্ষকরা এককাট্টা হয়েছে সেটা প্রমাণ করার জন্য 21 তারিখ আপনারা সবাই কর্মবিরতি পালন করুন, পরবর্তীকালে যা হয় দেখা যাবে। ধর্মঘট করা বা কর্মবিরতি পালন করাটাও কিন্তু সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে এবং এর আগেও কিন্তু বহুবার রাজ্য সরকারের আপিল কিন্তু খারিজ হয়ে গেছে এভাবে চাকরিচ্ছেদ করার যে দাবি আর কি। স্বাভাবিকভাবে ভয় করবেন না কেউ, 21 তারিখটা সবাই কর্মবিরতি পালন করুন, প্রয়োজন হলে ছুটি নিয়েই কর্মবিরতি পালন করতে হবে। এই দমন আমাদের ডিএর যে দাবি সেটাকে আরও জোরালো করতে হবে, আশা করি সবাই সহযোগিতা করবেন। আমার নাম স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী।